তার জবাব দিন। আপনার নাম? আগে শ্রী বগুলাচরণ খামারুই। নিবাস? বগুলা। স্ত্রীর নাম? বিউগেনি। বিউগেনি? আপনার স্ত্রীর নাম বিউগেন? না না না, আমার স্ত্রীর নাম নেত্য কালী। তুমি যে বললেন বিউগেল? না মানে সে কথা বললেই মনে হয় যেন বিউগেল বাজতেছে, তো ওই জন্য আমি সাত করে তার ডাক নাম রেখেছি বিউগেল। ডাক নাম কে জানতে চেয়েছে? আপনার সে ভালো নাম কি? ও তাইলে তার নাম নেত্যকালী। হ্যাঁ সেটাই বলবেন। নিন এবার গীতা ধরে বলুন। পাগল নাকি? মানে ওইসব হবে না। হবে না মানে? হবে না মানে কোনো মেয়ে ছেলেকে হাত দেবো না। দুবার নাম শুনলেন এর মধ্যে ভুলে মেলে দিয়েছেন, আপনি অবসর নেন। আমার নাম বগলা চরুর খামারু। তখন থেকে ভজর 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 করে চলেছে, যেটা বলা হচ্ছে সেটা করুন। নিন বলুন। আমি শ্রী বগলাচরণ খামারুই। আরে কি হলো, চৌকির মতো ঘুরপাক না কে বলুন। বাবা এই তো বলছেন চুপ করতে, বলুন আবার এখনই বলছে কথা বলতে। কোনটা করবো সেইটা আপনি একটা ফাইনাল করুন তো। আপনি দয়া করে এই গীতা ধরে বলুন। আবার বলে গীতা ধরতে? সে তো ধরতেই হবে, এটা তো নিয়ম। তা তো নিয়মের কথা এখন। একবার বইয়ের গা হাত তুলছি বলে মাকড়া শ্বশুর ফোন নিয়ে দিয়ে ধরে নিয়েছে, আবার কোন নেচারের গা হাত দিয়ে মরবো না কেন? ও আপনি তো বুঝতেই পারছেন না অবশ্যই। বুঝেছি আমি, আমার মুরগি করা অত সহজ না। একবার ভুল করেছি, এখন খুব মেপে মেপে পা ফেলতে চাই। আরে বাবা গীতা কোনো মেয়ে নয়, গীতা একটা বইয়ের নাম। হ্যাঁ এই বইটা, এই বইটার নাম হলো কি? গীতা, শ্রীমদ ভগবত গীতা। ও বাবা তাই বলেন? আমি তো তখন থেকে তাই বলারই চেষ্টা করে যাচ্ছি, আপনি শুনলে তবে না। আগে থেকে তো বলেন, বলেন। নিন এবার দয়া করে বইটা ধরে বলুন। কেন এই গাবদা বই আমি লড়তে যাবো কেন? বই আপনার চাকরি করতেছেন, আপনি মাইনে উঠে দিয়েছেন, আপনি নিজের কাজ নিজে করেন তো খালি ফাঁকি দিতে পারতাম। এই দেখুন আপনি কিন্তু তখন থেকে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কাঠ গোড়ায় উঠে সাক্ষী দেওয়ার আগে এই বইটা ধরে আপনাকে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আরে বাবা সে তো আমি অন্যই বলবো, তার জন্য আমার বই খাম চাতে হবে কেন? এই বসে যেটা বলা হচ্ছে সেটা কোন তো দেখো দেখি, এটি কার বই? এই জানি ওকে আপনি ধরুন ধরে বলুন। সে একটা হোক দশটা হোক, তিনি তাদের সঙ্গে প্রেম করেছেন, তাদের ভালোবেসেছেন। আপনি কি করে জানলেন যে আমি বিউগেল, তুই নেত্যকালীরে ভালোবাসিবি? আপনি আপনার বউকে ভালোবাসেন? তাহলে থেকে আমি আপনার বউকে ভালোবাসবো। হ্যাঁ বউকে যদি ভালোবাসেন তাহলে ওই ফোর্টনাইটের খেলুন কেন? সে তাকে দুগা দিয়েছি বলে। বাহ, তো দুগা দিতে গেলেন কেন? দুগা বেশি সে সহ্য করতে পারে না বলে। রাগ করেন না, রাগ করেন না। হ্যাঁ ব্যাপারটা বুঝে বলতে যে একটু শোনেন মন্দির, ঘটনা হয়েছিল কি, আমার বুকে কফ জমেছিল বলে আমি বউরে বললাম, ওরে বউ আমার বুকটা খানি ডলে দে তো। তা সেই শুনে কেউ যদি বলে তোমার বাবার ছেত করে মারে বেঁটে দাদারে মেখে খাই না, তাহলে মানুষে কি করে বলেন তো? কি এ কথার মানে কি? হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমিও তো বুঝতে পারিনি বলে তাকে দুগা দিয়ে দিয়েছিলাম, পরে বুঝলাম সে আমার উপকার করার জন্যই কথা বলেছিল। আচ্ছা কীরকম কীরকম? মানে ব্যাপার হতেছে কি জানেন, আমার বাবা মানে তার শ্বশুর নাম হতেছে আদিনাথ, এখন সবাই তার ডাক নাম আদা বলে ডাকে। আমার মা মানে তার শাশুড়ি ডাক নাম হতেছে তুলসী, আর আমার দাদা মানে তার ভাসুর ডাক নাম হতেছে মধু। এখন ধরেন বহু মানুষ সে কি আর শ্বশুর শাশুড়ি ভাসুরের নাম নিতে পারে? তাই তো বলেছিল তোমার বাবার ছোটো করে মানে বেটে দাদার মেয়েকে খেয়ে নাও আরাম পাবা। বুঝলাম বলে তো, বুঝলাম তো, আমার মাকে শ্বশুর বললেন আমার ফোনে ভালো করেছে, খুব ভালো কাজ করেছে। কেন যা যা করবার তা তো করেই ফেলেছেন, আগে নিশ্চয়ই বুঝতেও পারছেন। হ্যাঁ ভবিষ্যতে আরো বড় বড় কিছু কেন হওয়ার আগে আপনার ওই বাবা মা দাদার ডাক নাম গুলো চটপট বদলে ফেলুন। হ্যাঁ আপনি মাননীয় গণ্য লোক, যেটা বলবেন সেটা। হ্যাঁ না, একটা বাদ থাকতে হবে। কি বাদ থাকতে হবে? বিউগেল নেত্যকালী। বিবাহ বিউগেল নেত্যকালী, এটা বাস্তবে তা ও থামানোর চেষ্টা বৃথা। এই তো কথা বলে কথা, আমার ঘাড়ে তো একটাই মাথা, বিউগের রোজ বাজে
করে কেউ থামাতে পারবে না, থামানোর চেষ্টাও করবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।